নির্বাচন মণ্ডল নেতা ছবি মল্লিক আহ্বান ক্রমে আজ নিয়াল নির্বাচন মণ্ডলী ভারতীয় জনতা পার্টি যুবমোর্চার যে বন্ধুমিলন কার্যক্রম আজ পবিত্র কুতামচন পীঠে অনুষ্ঠিত হয়েছে। এটি পরস্পর সহিত দীর্ঘদিন পরে সবু অলগা জোনর যে কার্যকর্তা মানে রয়েছেন পরস্পর বন্ধুমিলন সহিত এটি সাংগঠনিক বি দীর্ঘ এক ঘন্টা ধরে সাংগঠনিক আলোচনা করা হয়েছে। আগক সাধারণ নির্বাচন কু দৃষ্টি রাখি সংগঠন কিপর শক্তিশালী করি হব মণ্ডল স্তর পঞ্চায়েত স্তর পঞ্চায়েত স্তর ওয়ার্ড স্তরের সংগঠন কু যুবমোর্চা কু সক্রিয় করে যা প্রধানমন্ত্রী লোক কল্যাণ লোকাভিমুখী যোজনা আসুচি বর্তমান ন বর্ষ পূর্তি অবসরে মহাজনসম্পর্ক যে অভিযান চলছে ঘরক ঘর ঘর চাল অভিযান মুখ্য স্তরের যুবমোর্চা ভাই মানে সামিল হয়ে এবং লোক মানুষ প্রধানমন্ত্রী যে জনকল্যাণকারী যোজনা আছে তাকে তার প্রচারপত্র বাঁটিবা সহ লোককে সচেতন করে আগামী সাধারণ নির্বাচন পাই যে বৈঠক সমস্ত ডাকিলু মানে সবু যুবমোর্চা ভাই মানে সমস্তে রেসপন্ড করি সমস্ত আজ আসি আমার যোগ দেলে আজ বি বহুত খুশি লাগিলা। আমি আগামী দিনে 2024 নির্বাচন হওয়া যাচ্ছি আমি নিশ্চিত ভাবে দম্ভ রাখি কহিবু কি আমি মানে সবু যুবক নিয়ে গোটে বড় আগুক মানে একজুট হোচু নিশ্চিত বড় লড়াই হব আমার যে সরকার অছি তা এগনেস্ট আমি গোটে বড় লড়াই করি। বিজু জনতা দল যে প্রকার হিংসাকাণ্ড ঘটাউছি আম যুবমোর্চা নিয়ালি নির্বাচন মণ্ডলীর যুবমোর্চা একত্রিত করে ভারতীয় জনতা পার্টি কেমি নিয়ালি জিতবা কি যুবক মানুষ ভিতরে আশা আকাঙ্ক্ষা রখাগলা তা মন ভিতরে শক্তি প্রদর্শন করাগলা নিয়ালি কিপরি বিজেপি আগুক বড়ব এলা আমার বৈঠক। দেখুন আজ যে বৈঠক আমার প্রস্তুতি বৈঠক বন্ধুমিলন বৈঠক নিয়ালি আমার করাগলা আজ এটা যুবমোর্চার মানে নিয়ালি টিকি আমার শিথিলতা লা যেমি যেকোন কার্যক্রম মানে যুবমোর্চা কু আকটিভ হোন যা হোলে মানে আমার মেন মোর্চা সহ যাওয়া যুবমোর্চা কু আগুক নেওয়া বৈঠক করা আগুক যুবমোর্চা যেমি দুর্নীতি আমার চালছি নির্বাচন মণ্ডলী হোক প্রতি পঞ্চায়েতের হোক মানে ভোট ব্যাঙ্কিং যেটা চালছে সে বিরোধ করা যাব প্রতি পঞ্চায়েতের যেমি সরকারি দলের লোক নুহ মানে তাকে অব্যবস্থা করা হচ্ছে হইরাণ করা হচ্ছে তো সেটি যুবমোর্চা টিম যাইকি তাকে পূর্ণ সমর্থন করব যেকোন জিনিস যুবমোর্চা সাহায্য করব অসহায় যে লোক অনেক অনেক লুটুচার যে সরকার তাকে সাহায্য করবে।